শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন তাহলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকানি। মাননীয় মডারেটর, এবার আমি দেখে যাব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি। লক্ষ্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো একে চিনেন না, এমন লোক বাংলাদেশ ও ভারতে টানি হবে। একটি বক্তব্যের মাধ্যমে সবাই চিনেন, আর ইনি খুব একটি জনপ্রিয় হয়ে উঠেছিল। ছিল শিউলি শিলা যায়, ইনি যে কয়েকটি বক্তব্য করেছিল সবগুলোই মনে লাগার মতো এবং দুঃখজনক ছিল। আজকে এনার একটি বক্তব্য শোনাবো আপনাদের। সেই বক্তব্যটি হলো, যে বক্তব্য শুনে লক্ষ লক্ষ মাস্টাররা কেঁদেছিল। বাংলাদেশে মাস্টারদের সঙ্গে কত অবিচার ও অন্যায়, তাই ইনি তুলে ধরেছিলেন এই বক্তব্যের মাঝে। সেই বক্তব্যটা আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওর রূপে তুলে ধরছি। ভিডিওটা পুরো দেখবেন, এবং এই পুরো না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা এনার এই বক্তব্যের কথাগুলি বুঝবেন এবং আপনাদেরও চোখে জল আসবে, কেউ চোখে জল ধরে রাখতে পারবেন না। এই শৈলী শিলা বোনের কত সুন্দর সুন্দর বক্তব্য করেছিলেন এটা তো সবাই জানেন। তো শুনুন তাহলে সম্পূর্ণ বক্তব্য। এই বক্তব্য শোনার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, যারা আমার এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় এমনই নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর যারা করেছেন তাদের গণগণ শুরু করা যাক। ভিডিওটি মনোযোগে শুনবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই হতে পারে এই শৈলী শিলা জয়ের জন্য। তো শুনুন তাহলে ভিডিওটি। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন, একজন দিন মজুরের দৈনিকায় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন। মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলে কেটে বললেন, মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্মের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সে চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না, এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহরাঞ্চলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন, একজন দিন মজুরের দৈনিকায় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন। মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলে কেটে বললেন, মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্মের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সে চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না, এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহরাঞ্চলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে টেকসই উন্নয়ন মানে এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা। কিন্তু তাদের দেখানো উন্নয়নের প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। বলা হয়ে থাকে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ। মাননীয় মডারেটর, এখনও দেশের অধিকাংশ মানুষ কৃষিকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে, কিন্তু কথা হলো দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না, অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে ধ্বংস হয়ে যাবে, যা টেকসই উন্নয়নে বড় বাধা। তাই আমাদের বক্তব্য হলো মাননীয়
কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর সেই পদক্ষেপগুলো হলো: এক, কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে; দুই, কৃষি শিক্ষার প্রসারে আরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; এবং তিন, কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে। আর তার জন্য শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার 70% বয়স 32 বছরের নিচে, যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্র্যের হারও হয়তো সাময়িকভাবে কমবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে তাহলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে, যেমনটি হয়েছে নাইজেরিয়ায়। অথচ মাননীয় মডারেটর, আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন। প্রতিপক্ষ, আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন তাহলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকামি। মাননীয় মডারেটর, এবার আমি দেখে যাব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। এ প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আর্থার শুলজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা সম্পদের সুফল ফেরত আসে 35%, মাধ্যমিক শিক্ষায় 20% এবং উচ্চশিক্ষায় ফেরত আসে 11%। তাছাড়া বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা যায়, যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মাননীয় মডারেটর, আমাদের দেখানো শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যে বিরোধিতা করছেন। প্রতিপক্ষ, দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই। আর আপনারা যদি এমন একটি খাত দেখিয়ে যেতে ব্যর্থ হন আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে। সে তো যাই হোক, এই বোনের বক্তব্যের কথাগুলি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের এই চ্যানেলে এমনই নতুন নতুন ভিডিও সবসময় আসতে থাকে। আর এই ভিডিওর উপরে আরো 3টি ভিডিও দেখতে পাবেন, যেকোনো একটি ভিডিও ক্লিক করে দেখে নেবেন, কারণ ভিডিওগুলি শুধু আপনাদের জন্যই তৈরি করা হয়। তো কষ্ট করে কোথায় কোথায় থেকে কালেক্ট করে ভিডিওগুলি তৈরি করি, শুধু আমি জানি এবং যারা ইউটিউব চালায় তারাই জানে কত কষ্ট করে ভিডিও বানাতে হয়। এত কষ্টের পরও যদি আপনারা ভিডিওগুলো না দেখেন তাহলে আমাদের কষ্ট ব্যর্থ হয়ে যায়। তো আশা করছি ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কষ্টটা ব্যর্থ যেতে দিবেন না। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। এখনো আমাদের নিজের থেকে ভিডিও তৈরি করার মতো ক্ষমতা হয়নি, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমরা নিজেরাই ভিডিও তৈরি করব। অন্য অন্য জায়গায় গিয়ে অন্য অন্য প্রোগ্রামে থেকে আমরা নিজেরাই ভিডিও শুট করে আনে আপনাদেরকে দিব, নতুন নতুন ভিডিও পাইতে থাকবেন। তো যার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনাদের কাছে তো আমরা কোনো টাকা পয়সা চাই না, শুধু একটি লাইক এবং একটি শেয়ার চাই, আর আমাদের সাপোর্ট করুন। তো অনেকেই অনেক ধরনের সাপোর্ট করে, তা আপনারা কেন করবেন না? আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদেরকে উপরে ওঠার একটু সুযোগ করে দিন, তাহলে আমরা আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিতে পারবো। আর যদি কারো কোনো এমন মনে দুঃখ বা কষ্ট থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই কষ্টগুলোকে ভিডিও আকার দিয়ে ভিডিও রূপে তৈরি করে সবাইকে দেখার সুযোগ করে দেবো। আপনার যদি গুপ্ত কোনো কথা থাকে মানুষকে না বলার মতো, তো সেভাবে লিখবেন, আমরা সেভাবে আপনার নাম ঠিকানা গোপন রেখে ভিডিও তৈরি করে দেবো। তো আপনার প্রিয়জন সেই ভিডিওটা দেখলে যাতে আপনাকে বুঝতে পারে যে আপনারাই এই ভিডিওটা তৈরি করেছেন। তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।